প্রিয় পছন্দের এবং অপছন্দের ভাইও বন্ধুরা এবং বোনেরাও যদি দেখেন সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম, অবশ্যই সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকে জানেন বা নাও জানতে পারেন যে মাদারীপুর জেলার টেকারহাটের পাশে একটি পীরের বাড়ি আছে। তো সেই পীরের বাড়ির নাম হচ্ছে আমগ্রাম। তো এই আমগ্রামের ভক্ত যারা এবং আমগ্রাম নিয়ে কথা বলবো, তো সেক্ষেত্রে হ্যাঁ আমগ্রাম কিন্তু আবার শরীয়তি পীর না, এটা হচ্ছে মনে হয় মারুপতি লাইনের যে পীর, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি একদিন হুজুরের মৃত্যুবার্ষিক না কি বার্ষিক যেন না যে কোনো একটা বড় ধরনের বড় সে সময় একবার আমি রাত্রের বেলা গিয়েছিলাম, দেখছি ঘুরছি ফিরছি। তো সেক্ষেত্রে এই জন্যই মনে হলো যে এই বিষয়ে কথা বলা যাবে, যেহেতু আমি যেহেতু দেখছি বা জানছি এই জন্য বলতেছি। তো সেক্ষেত্রে হ্যাঁ, বিশেষ করে আবার আমগ্রামের ভক্ত যারা, তারা আবার হলুদ রসুন এগুলো খায় না। হ্যাঁ ভাই আসেন, হলুদ রসুন আপনি খান না, কেন খান না? এটা কোন হাদিসে আছে যে আপনি হলুদ রসুন খাওয়া যায় নাই, আপনি খাবেন না কেন? আল্লাহ আপনার জন্য এটা তৈরি করে নাই কেন? আল্লাহ আপনার জন্য এটা নিয়ামত হিসেবে পৃথিবীতে পাঠাইছে না, তা আপনি খাবেন না কেন? আপনি আল্লাহর নিয়ামত খাবেন না, আপনি কোন ধরনের মানুষ? তো সেক্ষেত্রে আপনার গুরু মাতাপ চান সে হয়তো খাইতো না, সেটা এক জিনিস, কিন্তু আপনি খাবেন না কেন? আপনি ভালো লাগছে আপনি তার কাছ থেকে বায়াত নিছেন নেন, কিন্তু সে খাবে না দেখে আপনি খাবেন না, এরকম কোন 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 হাদিসে পাইছেন? আচ্ছা আপনি একটা জিনিস বুঝেন, আচ্ছা আপনি খান না, কিন্তু আমিও কিন্তু প্রায় এক যুগ নেয় প্রায় 12-13 বছর পর্যন্ত গরুর গোশত খাই নাই। সেটা আমার শারীরিক সমস্যা ছিল, খাই নাই, খাইতে না খাইতে না খাইতে সব অসুখ এসে গেছে, আর খাইনি, এখন কিন্তু আবার খাই। তো সেক্ষেত্রে আপনার হয়তো মাথা পছন্দের এরকম হলদি রসুনের যে কোনো একটা গন্ধ বা কোনো সমস্যা হয়তো হয়েছে, এই জন্য সে খায় নাই, না খাই তার অভ্যাস হয়ে গেছে, সে খায় না, কিন্তু আপনি খাবেন না কেন? অবশ্যই আপনি এই কাজটা করেন না, আপনি কি আল্লাহ পাক পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য, আল্লাহর যত ধরনের নিয়ামত জায়েজ আছে আপনার জন্য আপনি সবগুলোই খাবেন, ঠিক আছে? কেননা দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই খাবেন, আপনি অন্যজনের জন্য আপনি কেন আপনি কিসমত কাটা করবেন? আপনার এই যে হলুদের মধ্যে আল্লাহ কী নিয়ামত দিয়ে দিতে পারে সেটাকে আপনি জানা আছে? এই রসুনের মধ্যে আল্লাহ কী নিয়ামত দিয়ে দিতে পারে সেটাকে আপনি জানা আছে? তা আপনি মিস করেন না প্লিজ, হলদি রসুন খায় না গ্রামের ভাইয়েরা, সমস্যা কি আপনার খাইলে? ধন্যবাদ। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কিছু আবার গালাগালি করেন না, আমার মন চাইছে আমি বলছি, আপনারা খাইলে খেয়েন না খাইলে না খাইন, ধন্যবাদ, ভালো থাকবেন।